কি হলো? কোনো কথা নেই মুখে? আচ্ছা, আমি যা বলেছি শুনেছো? আরেকটা কথা বলি শোনো, সব সময় নিজের চোখ কান খোলা রেখে চলবে। তোমার যে অধিকার তা কখনো ছেড়ে দেবে না। নিজের অধিকারটুকু এই এই তোমার দু হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখো, এমন শক্ত করে ধরে রেখো যাতে হাতের মুঠো ঘুলে তোমার যে অধিকার, তোমার যে পাওয়ার কথা, তা অন্য কারো ভাগে কি না পড়ে। হাতের মুঠো ঘুলে তোমার যে অধিকার, তোমার যে পাওয়ার কথা, তা অন্য কারো ভাগে কি না পড়ে। আমি বুঝতে পারছি যে হয়তো আমার কথাগুলো শুনতে তোমার ভালো লাগছে না, অথবা তুমি হয়তো বুঝতেও পারছো না, কিন্তু তুমি বুদ্ধিমতী মেয়ে, আমি তোমাকে দেখেই বুঝেছি। আজ না হোক, কাল, পরশু, কিংবা তারপরের দিন বা তারও পরের দিন তুমি ঠিক আমার কথাগুলো বুঝতে পারবে, মিলিয়ে নিও। আর রনও আমার ছেলে, ওর সম্পর্কে আমি বাড়ি আর কি বা বলবো। শুধু এটুকু তোমাকে বলতে পারি যে রনও খাঁটি সোনা। ওকে চিনতে ভুল করো না মা। যে আমার নয় তাকে আর ঠিক চেনা আর ভুল চেনার কি বা আছে জানিস? রনটা বড্ড অভিমানী, ও না কিছুতেই নিজের মনের মানে কোনোদিনও কখনো নিজের মনের কথাটা খুলে বলতে পারে না। ও কি ভাবে জানিস তো? ও ভাবে যে মানে যারা ওর কাছের মানুষ, ওকে যারা ভালোবাসে, তারা ও কিছু না বললেও ওর মনের কথাটা বুঝতে পারবে। আমি কিন্তু তোকে সেই দায়িত্বটা দিলাম না।